হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সামিয়া বলছি। স্যারকে একটু ফোনটা দেওয়া যাবে প্লিজ? ও ফোনটা বাসায় রেখে গেছে। আমি ওর ওয়াইফ। কিছু বলার থাকলে আমাকে বলেন, আমি ওকে বলে দেবো। সরি ম্যাম, আসলে কথাগুলো আমি স্যারকে বলতে চাচ্ছি। এমন কি কথা যেটা শুধু স্যারকেই বলা যায়, আমাকে বলা যায় না? কতদিন ধরে চলছে কথাবার্তা? আপনি এসব কি কথা বলছেন? আমি বুঝতে পারছি না। কেন, আমি তো বাংলায় বলছি। শুনুন, এই জন্য আমি বুঝতে পারি যে আজকাল ওর প্রায় ফোন আসে, তো কাল রাতে মনে হয় আপনার সাথে কথা হয়নি, না? সেই জন্য আজকে কথা বলে পুষিয়ে নিতে চাচ্ছেন। ঠিক আছে, আমি কল করে ওকে জানিয়ে দিচ্ছি আপনাকে কল করতে। সরি ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি প্রথম স্যারকে ফোন দিলাম, তাও আবার একটা ম্যাটার আছে, সিরিয়াস একটা পেশেন্টকে নিয়ে কথা বলার জন্য। ডক্টর সামিয়া, আপনাদের মতো ডাক্তারের জন্য আমরা যারা হসপিটালে মালিকের বউ তারা খুব টেনশনে থাকি। এটা আপনারা এই প্রাইভেট হসপিটালে কাজ যারা করেন তারা বুঝতে পারেন না। আমরা না আপনাদের কিছু বলতে পারি, না আমাদের হাজব্যান্ডদের কিছু বলতে পারি। আশা করি এরপরে আপনি আর ওর পার্সোনাল নাম্বারে ফোন করবেন না। রাখছি। স্যারের নাম্বারটা অনেক কষ্ট করে কালেক্ট করেছিলাম। ফোনটা করা বোধ হয় আমার ঠিক হয়নি। স্যার শুনলে অনেক মাইন্ড করবে। বুঝতেও পারছি না এখন কি হবে। এই হলো আমাদের প্রাইভেট ক্লিনিকের একটা সমস্যা। স্যাররাও ফোন ধরে না, আর আমরাও কিছু বলতে পারি না। মাঝখানে পেশেন্টের রিলেটিভরা আমাদেরকেই ভুল বুঝে। ডল নিচুপ, তোরা কোথায় গেলি? পড়ালেখায় একটা ব্রেক দিলি, এদের আর খুঁজে পাওয়া যায় না। ডল নিচুপ, কি রে?